समस्त রকম দাগ ছোপ দূর করে স্কিনকে ভীষণ রকম উজ্জ্বল আর মসৃণ করে তুলতে অবশ্যই আজকের ফেস মাস্কটা আমরা ব্যবহার করব নিয়ম করে। তবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলিস মোটিভেশনাল হাব ইউটিউবে গিয়ে সার্চ করুন শিউলিস মোটিভেশনাল হাব আমার চ্যানেল আপনারা দেখতে পাবেন আর সেখানে লাল সাবস্ক্রাইব বলে লেখা সেখানে ক্লিক করলে সাবস্ক্রিপশন হয়ে যায়। কোনো টাকা পয়সা লাগে না, ভালোবাসা লাগে আর তারপর অল এ ক্লিক করলে নোটিফিকেশনটা অন হয়ে যায়। ঘন্টা চিহ্ন অল সেখানে ক্লিক করলে নোটিফিকেশন অন হয়ে যায়, আমার সমস্ত রকম ভিডিও যখনই আমি যা আপলোড করছি সবটাই পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন শুরু করছি। তার জন্য প্রথমে নিচ্ছে চালের গুঁড়ো। আমরা চালের গুঁড়ো নেব দু চামচ। এই চালের গুঁড়ো কিন্তু ভীষণ ভালো একটা স্ক্রাবার। আমরা আজকে এই চালের গুঁড়োটা ফেস মাস্কে ব্যবহার করছি। তার সঙ্গে হলুদ গুঁড়ো এক চামচ। হলুদ গুঁড়ো স্কিনকে ব্রাইট করে, এছাড়া স্কিনে যদি কোনো ইনফেকশন থাকে সেটাও দূর করে, ত্বকের দাগ ছোপ দূর করে, সান ট্যানের কারণে বা সানবার্নের কারণে বিভিন্ন রকম স্কিনে দাগ ছোপ পড়ে তো সেগুলোকে রিমুভ করে এই হলুদ গুঁড়ো। এবার আমরা নেব অ্যালোভেরা। আমরা কিন্তু গাছের টাটকা অ্যালোভেরা পাতাটা নিয়েছি, ছোট্ট টুকরো দেখতেই পাচ্ছেন, সেখান থেকে আমরা ছুরি দিয়ে দুটো দিক যেদিকে কাঁটা কাঁটা থাকে সেটা আমরা ফেলে দেব, দিয়ে ভিতরটা ছুরি দিয়ে দুভাগ করে ভিতরের অংশটা আমরা যে জেল পাই সেটি আমরা ব্যবহার করব এক চামচ। আমরা দোকান বাজার থেকে অ্যালোভেরা জেল কিনতেই পারি, কিন্তু আজকে আমি ফ্রেশ অ্যালোভেরা জেলটা এভাবেই ব্যবহার করছি। অ্যালোভেরা স্কিনকে ময়েশ্চারাইজ রাখে, স্কিনকে ঠান্ডা করে, স্কিনের সমস্ত রকম যে ইনফেকশন বলুন বা দাগ ছোপ বলুন সবটা থেকে মুক্ত রাখে এই অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু সব রকম স্কিনের জন্য ভালো এবং অ্যালোভেরা স্কিনকে ভীষণভাবে যত্ন নেয়। তো আমরা আজকে ফেস মাস্কে এই অ্যালোভেরাটাকেই কাজে লাগাচ্ছি, অ্যালোভেরা জেল আমরা ব্যবহার করছি। সবটা নিয়ে নিলাম, একটু মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা আরো একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে টমেটো। এই টমেটো আমরা একটা নিচ্ছি, প্রথমে দুভাগ করে নিচ্ছি, তারপর যেমনটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে ঠিক হাত দিয়ে এইভাবে রসটা বের করে নেব। যদি মনে হয় আমরা আলাদাভাবে অন্য পাত্রে টমেটোটা জুস বার করে নিয়ে বা গ্রেট করে জুস বার করে নিয়ে সেটা ছেঁকেও আমরা ব্যবহার করতে পারি। তো আমি সরাসরি দিলাম, হাফ টমেটো দিলাম, আমরা বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে বলি, আমরা যতটা প্রয়োজন এখানে টমেটোটা ততটাই নেব, সেই জন্য টমেটোটা আমরা পরে ব্যবহার করব, টমেটোর জুসটা আমরা পরে ব্যবহার করব, যাতে আমাদের কনসিস্টেন্সিটা অর্থাৎ ঘনত্বটা ফেস মাস্কের মেনটেন করা সম্ভব হয়, ঠিক মতো যেন আমরা করতে পারি, অর্থাৎ ফেস মাস্কের মতো যেন ব্যবহার করতে পারি সেভাবেই তার ঘনত্বটা তৈরি করব। আর সেই জন্য টমেটো জুসটা আমরা শেষে ব্যবহার করব, তার জন্য আমরা প্রয়োজন মতো টমেটো জুসটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এবার সবটা উপকরণ খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। টমেটো কিন্তু স্কিনকে ভীষণ ব্রাইট করে, স্কিন থেকে বিভিন্ন রকম নোংরা ময়লা এগুলো দূর করে আর স্কিনকে উজ্জ্বল করে, মসৃণ করে। এবার আমরা সবটা যখন ভালো করে মিশিয়ে নেব, আমরা ফেস প্যাকটা তৈরি করে নিচ্ছি, দেখুন ভীষণ সুন্দর, এর ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে, এভাবেই হবে আপনারা সেই জন্য শেষে টমেটো জুসটা ব্যবহার করবেন। এটা আমরা ফেসে লাগাতে পারি। আমরা আসলে এই যে ফেস মাস্কটা তৈরি করলাম এটা অবশ্যই মুখে তো লাগাবো, তার সঙ্গে সঙ্গে হাতে, কনুইতে, যেখানে যেখানে কালো দাগ ছোপ আছে আমরা সেখানে সেখানে ব্যবহার করব। খুব মোটা করে আমরা লাগাবো, যেখানে যেখানে কালো দাগ ছোপ থাকবে গলায় ঘাড়ে সেখানেও লাগাবো আমরা। স্নানের আগে আমরা লাগিয়ে নেব, 20-25 মিনিট আমরা এভাবে রেখে দেব। যখন 20-25 মিনিট হয়ে যাবে তখন আমি দেখিয়ে দিচ্ছি আরো একটা কাজ করব। এভাবেই কিন্তু 20-25 মিনিট আমরা রাখব। আমরা হাতে ঘষে নিচ্ছি। সপ্তাহে আমরা এটা
দুদিন করতেই পারি, তাতে রেজাল্ট ভীষণ ভালো হয়। আমি মুখেও লাগিয়ে নিলাম, গলায় ঘাড়েও লাগিয়ে নিয়েছি। যেটা বলছিলাম, 20 মিনিট পর আমরা টমেটোর যে স্কিনটা ছিল, ছালটা ছিল, সেটা দিয়ে একটু রাব করে নেব। সেটা 3-4 মিনিটের জন্য রাব করে নেব, তাতে ভীষণ ভালো একটা এফেক্ট পাওয়া যায়। একই রকম ভাবে হাতে যেমন করছি, মুখেও এমনি করে নেব। অবশ্যই এই ফেস প্যাকটা বা ফেস মাস্ক এটা আপনারা ব্যবহার করুন, রেজাল্ট কেমন হলে অবশ্যই জানান। যাদের কোনো কিছুতে এলার্জি আছে তারা প্যাচ টেস্ট করিয়ে নিতে পারেন, তারপর এটা ঘষে নেওয়ার পরে আমরা এবারে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে আলতো করে সুতির টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব এবং একটা ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করব সবশেষে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।